এই করোনা মহামারী পরিস্থিতিতে বরাবরই মানুষের পাশে থেকেছে রাজ্য সরকার। তেমনভাবেই আজ আবারও মানুষের পাশে দাঁড়ালেন দমকল মন্ত্রী সুজিত বসু। আজ বেলা একটায় শ্রীভূমি বাসস্ট্যান্ড সংলগ্ন ভিআইপি রোডের ওপর সংবাদপত্র বিক্রেতা ও দক্ষিণ দমদম পৌরসভার 10টি ওয়ার্ডের সাফাই কর্মীদের বর্ষাকালীন রেনকোট প্রদান করেন বিধাননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসু। নিজের হাতেই সমস্ত সাফাই কর্মীদের হাতে রেনকোট তুলে দেন তিনি। বাবলি দাসের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।